বলরাট ও গঙ্গারামপুরে জাতির জনকের জন্মদিবসের সার্ধ শততম বর্ষে রাজ্য চারুকলা পর্ষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে বালুরঘাট হাই স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জনক মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের চারুকলা পর্ষদ কর্তৃক আয়োজিত ছাত্রছাত্রীদের জন্য যে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, সেই বসে আঁকো প্রতিযোগিতা এখানে বালুরঘাট মহকুমা এবং গঙ্গারামপুর মহকুমা একই সাথে অনুষ্ঠিত হয়েছে। এখানে আজকে বালুরঘাট হাই স্কুলে ছাত্রছাত্রীরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেই সঙ্গে একই সাথে গঙ্গারামপুর মহকুমাতেও এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। ছবি এঁকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানায় প্রতিযোগীরা। এদিন বেলা দুটো নাগাদ এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনেক পড়ুয়াই এদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়ায় খুশি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, জয়তু বাংলা। सबको सम्मति दे।